আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে ঢাকা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের MBA সেশন 2018-19 তাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর উপরে ক্লাস নিব। তোমরা যারা ধারাবাহিক ক্লাস দেখো তারা জানো যে এর আগে আমরা এই চ্যাপ্টারের উপরে আরও 3টি ক্লাস নিয়েছি। আজকে আমার এই চ্যাপ্টারের উপরে চতুর্থ ক্লাস। তো বরাবরের মতোই আমরা আজকেও একটি প্রবলেম সলিউশন করব ABC কস্টিং রিলেটেড, কারণ একটি চ্যাপ্টারে যদি আমরা বেশ কিছু প্রবলেম সলিউশন না করি তাহলে সেই চ্যাপ্টারের সম্পর্কে ভালো ধারণা আমাদের পাওয়া যায় না। এই জন্য আমাদের আজকেও আমরা একটা প্রবলেম সলিউশন করব। তোমরা এই রিলেটেড আরও অন্যান্য প্রবলেমগুলো সলিউশন করবো বা চেষ্টা করবো যাতে তোমাদের ধারণাগুলো আরও স্পষ্ট হয়, ক্লিয়ার হয়। তো আজকে আমরা দেখব প্রবলেম C8, অর্থাৎ কমার্স পাবলিকেশনের চ্যাপ্টার 3, অর্থাৎ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3। এখানে প্রবলেম C8 তোমরা একটু দেখো। প্রবলেম C8, ফয়সাল কোম্পানি মেক্স টু প্রোডাক্টস, টাইটানিয়াম হাবস অ্যান্ড স্প্রোকেটস। ডেটা রিগার্ডিং দ্য টু প্রোডাক্টস ফলোস: ডিরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট অ্যামাউন্ট প্রোডাকশন। হাবস রিকোয়ার্ড 0.8 ডিরেক্ট লেবার পার ইউনিট অ্যান্ড টোটাল প্রোডাকশন ইজ 10,000 ইউনিটস। স্প্রোকেটস রিকোয়ার্ড 0.4 ডিরেক্ট লেবার পার ইউনিট অ্যান্ড প্রোডাকশন ইজ 40,000 ইউনিটস। এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানিজ ইজ ফলোস: এ হাবস রিকোয়ার্ড 32 ইন ডিরেক্ট মেটেরিয়ালস পার ইউনিট অ্যান্ড স্প্রোকেটস রিকোয়ার্ড 18। বি দ্য ডিরেক্ট লেবার ওয়েজ রেট ইজ 15 পার ইউনিটস, সরি পার আওয়ার্স। সি হাবস আর মোর কমপ্লেক্স টু ম্যানুফ্যাকচার দ্যান স্প্রোকেটস অ্যান্ড দে রিকোয়ার স্পেশাল প্রসেসিং। ডি দ্য ABC সিস্টেম হ্যাজ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি কস্ট পুলস। ইউনিট কস্ট পুলস অ্যান্ড অ্যাক্টিভিটি মেজার্স। ইউনিট কস্ট পুল হচ্ছে মেশিন সেট আপস, স্পেশাল প্রসেসিং অ্যান্ড জেনারেল ফ্যাক্টরি, অর্থাৎ আমাদের যে ফ্যাক্টরি ওভার হেড কস্ট হয় কোন কোন খাতে হয় সেগুলো আমরা এখানে সেগমেন্ট করছি। যে আমাদের মূল ওভার হেড কস্টগুলো হয় হচ্ছে মেশিন সেট আপ দিতে, স্পেশাল প্রসেসিংয়ে এবং অন্যান্য, অর্থাৎ জেনারেল ফ্যাক্টরি। এখন এই ওভার হেড কস্টগুলো আমরা কীভাবে প্রোডাক্টের জন্য অ্যাসাইন করব, এটার জন্য আমরা নির্ধারণ করার জন্য ব্যবহার করি মেশিন সেট আপের জন্য নাম্বার অফ সেট আপ, অর্থাৎ কোন প্রোডাক্টের জন্য কতবার মেশিন সেট আপ দিতে হয়েছে সেই ভিত্তিতে আমরা ভাগ করি। তো মেশিন সেট আপের টোটাল ওভার হেড কস্ট হচ্ছে 72,000, আর হাবসের জন্য আমাকে 100 বার মেশিন সেট আপ দিতে হয়েছে, আর স্প্রোকেটস এর জন্য 300 বার মেশিন সেট আপ দিতে হয়েছে। তাহলে টোটাল মেশিন সেট আপ হচ্ছে 400 বার। স্পেশাল প্রসেসিং এইটা আমরা নির্ধারণ করি মেশিন আওয়ারের ভিত্তিতে বা ডিভাইড করি। এস্টিমেটেড ওভার হেড কস্ট ফর স্পেশাল প্রসেসিং হচ্ছে 2 লাখ, হাবসের জন্য আমার এটার মেশিন আওয়ার হচ্ছে 5,000, আর স্প্রোকেটসের জন্য নাই। দেন জেনারেল ফ্যাক্টরি এর জন্য আবার ওভার হেড কস্ট হচ্ছে 8,16,000, আর এই জেনারেল ফ্যাক্টরি ওভার হেড কস্ট আমরা ডিস্ট্রিবিউট করি বেসড অন ডিরেক্ট লেবার আওয়ার্স। হাবসের জন্য আমার ডিরেক্ট লেবার আওয়ার রিকোয়ার্ড ছিল 8,000, এবং স্পোকেটস এর জন্য ডিরেক্ট লেবার আওয়ার রিকোয়ার্ড ছিল 16,000 আওয়ার্স, টোটাল 24,000। রিকোয়ারমেন্ট হচ্ছে কম্পিউট দ্য অ্যাক্টিভিটি রেট ফর ইচ অ্যাক্টিভিটি কস্ট পুলস, এবং রিকোয়ারমেন্ট 2
হচ্ছে ডিটারমাইন দ্য ইউনিট কস্ট ফর ইচ প্রোডাক্ট অ্যাকর্ডিং টু দ্য এবিসি সিস্টেম ইনক্লুডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার। তাহলে আমরা প্রবলেম দেখলাম, এখানে ফয়সাল কোম্পানি তারা দুইটা প্রোডাক্ট তৈরি করে, একটা হচ্ছে হাফস এবং আরেকটা হচ্ছে স্কুটস। তো হাফস তারা তৈরি করছে 10,000 ইউনিট এবং স্পোকেটস তৈরি করছে 40,000 ইউনিট। হাফস তৈরি করার জন্য তাদের মেশিন আওয়ার বা সরি ডিরেক্ট লেবার আওয়ার দরকার হয় 0.8 এবং স্পোকেটস তৈরি করার জন্য ডিরেক্ট লেবার আওয়ার পার ইউনিট দরকার হয় 0.4। এটা আমাদের বলা আছে। এছাড়াও কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে যে তাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল প্রয়োজন হয় হাফসের জন্য পার ইউনিট 32 টাকা এবং স্প্রোকেসের জন্য পার ইউনিট টাকা 18। এছাড়াও তার ডিরেক্ট লেবার ওয়েজ রেট ইজ 15 পার আওয়ার্স। তাহলে 1 ঘন্টার ডিরেক্ট লেবার আওয়ার জন্য খরচ হচ্ছে 15 টাকা। এছাড়া আমাদের বলা আছে হাফস আর মোর কমপ্লেক্স, হাফস তৈরি করা মোর বেশি জটিল, এই জন্য এটার জন্য আমাদের স্পেশাল প্রসেসিং প্রয়োজন হয়। আর আমার ওভারহেড কস্টগুলো দেওয়া আছে বিভিন্ন খাতে, অর্থাৎ মেশিন সেট আপ রিলেটেড আমার কত কস্ট, স্পেশাল প্রসেসিং রিলেটেড কত কস্ট এবং জেনারেল ফ্যাক্টরি রিলেটেড আমার কত কস্ট, সেইগুলো দেওয়া আছে। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট 1 কম্পিউট দ্য অ্যাক্টিভিটি রেট ফর ইচ অ্যাক্টিভিটি কস্ট পুল। তাহলে আমাদের এখানে 3টা কস্ট পুল দেওয়া আছে, অর্থাৎ 3টা ওভারহেড কস্ট হওয়ার 3টা মেজর খাত দেওয়া আছে। একটা হচ্ছে মেশিন সেট আপ, আরেকটা হচ্ছে স্পেশাল প্রসেসিং, আরেকটা হচ্ছে জেনারেল ফ্যাক্টরি। এখন এই যে আমাদের এখানে 3টা খাতে আমাদের টোটাল ওভারহেড কস্ট কত, সেগুলো দেওয়া আছে 72,000, 2,00,000 এবং 8,16,000। তো আমার তো টোটাল ওভারহেড কস্ট দেওয়া আছে, আবার 2টা প্রোডাক্ট মিলে একসাথে দেওয়া আছে। তাহলে আমার পার মানে অ্যাক্টিভিটি কস্ট পুলের রেটগুলো বের করতে বলছি। যেমন আমরা গত ক্লাসও এই ধরনের একটা অঙ্ক করছিলাম যে আমার 3টা খাতের আবার হেড কস্ট দেওয়া ছিল, আমরা প্রথমে সেই খাতে আমার রেটগুলো বের করে নিয়েছিলাম। তবে এখানে আমরা রিকোয়ারমেন্ট 1 ক্যালকুলেশন নম্বর অ্যাক্টিভিটি রেট of activity rate, so the activity cost pool for overhead cost expected activity or cost driver or activity rate. আমাদের এখানে অ্যাক্টিভিটি কস্ট পুল, অর্থাৎ 3টা খাতে কথা বলা আছে, মেশিন সেট আপ, মেশিন সেট আপ, স্পেশাল প্রসেসিং আর হচ্ছে জেনারেল ফ্যাক্টরি। মেশিন সেট আপ বাবদ আমার টোটাল ওভারহেড কস্ট দেওয়া আছে টাকা 72,00,000। আর স্পেশাল প্রসেসিং বাবদ খরচ দেওয়া আছে টাকা 2,00,000।
আর জেনারেল ফ্যাক্টরি বাবদ আমার খরচ আছে 8,60,000। এখন এই মেশিন সেট আপ এর এক্সপেক্টেড অ্যাক্টিভিটি অর্থাৎ আমার এখানে কতবার মেশিন সেট আপ দেওয়া লাগছে, আমার এখানে বলা আছে যে মেশিন সেট আপ এর জন্য আমরা কস্টটাকে ডিভাইড করি বেসড অন নাম্বার অফ সেট আপ, অর্থাৎ মেশিন কতবার সেট আপ দেওয়া হয়েছে এবং কতবার সেট আপ দেওয়া আছে সেটাও আমাকে বলা আছে। হাফস এর জন্য 100 বার এবং স্প্রোকেটস এর জন্য 300 বার, মোট 400 বার সেট আপ দেওয়া লাগছে, এটা আমার কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমার এক্সপেক্টেড অ্যাক্টিভিটি অর্থাৎ মেশিন সেট আপ দেওয়া আছে মোট 400 বার হচ্ছে 400 সেট আপ। তাহলে আমার একবার সেট আপ দিলে খরচ কত, 400 বার সেট আপ দিয়ে আমার খরচ হয়েছে 72,000 টাকা। তাহলে একবার সেট আপ দিলে আমার খরচ কত, অ্যাক্টিভিটি রেট টাকা 72,000 ডিভাইডেড বাই 400 ইকুয়ালস 180 পার সেট আপ, টাকা 180 পার সেট আপ। তাহলে মেশিন সেট আপ এর অ্যাক্টিভিটি রেট হচ্ছে একবার সেট আপ দিলে আমাদের খরচ ওভারহেড খরচ হয় 180 টাকা। তেমনি স্পেশাল প্রসেসিং এর টোটাল কস্ট হচ্ছে ওভারহেড কস্ট 2,00,000 টাকা। আমার স্পেশাল প্রসেসিং এর জন্য এই খরচটা আমরা ডিভাইড করি বেসড অন স্পেশাল প্রসেসিং এর জন্য মেশিন আওয়ার, আর মেশিন আওয়ার আমার হাফ এর জন্য 5,000 ইউনিট, মানে 5,000 মেশিন আওয়ার, আর স্প্রোকেটস এর জন্য 0 অর্থাৎ মোট 5,000 মেশিন আওয়ার দরকার হয়েছে মেশিন আওয়ার। তাহলে পার মেশিন আওয়ার খরচ কত, টাকা 2,05,000 মেশিন আওয়ার, টাকা 40,000 মেশিন আওয়ার। তাহলে স্পেশাল প্রসেসিং পার মেশিন আওয়ারের জন্য 40 টাকা আমার ওভারহেড খরচ। দেন জেনারেল ফ্যাক্টরি আমার মোট ওভারহেড কস্ট হচ্ছে 8,16,000 টাকা। এই বাবদ বা এই খরচটাকে আমরা ডিভাইড করি বেসড অন ডিরেক্ট লেবার আওয়ার্স, এটা আমাদের বলা আছে এখানে যে কোন খরচ আমি কী ভিত্তিতে ডিভাইড করি। যদি এখানে এগুলো বলা না থাকে তারপর তাহলে আমাদেরকে কোন খরচটা কী ভিত্তিতে ডিভাইড করা উচিত সেরকম আমাকে ধরে নিতে হতো। যেমন আমরা গত ক্লাসে দেখছি যে ওইটা সরাসরি বলা ছিল না, আমরা ধরে নিয়েছিলাম। তাহলে ডিরেক্ট লেবার আওয়ারের ভিত্তিতে আমরা এই খরচটাকে ডিভাইড করি, আমার ডিরেক্ট লেবার আওয়ার্স মোট হচ্ছে মোট 8,000 হচ্ছে হাফসের জন্য, স্প্রোকেটসের জন্য হচ্ছে 16,000, মোট 24,000 হচ্ছে ডিরেক্ট লেবার আওয়ার। তাহলে আমার পার ডিরেক্ট লেবার আওয়ার আমার জেনারেল ফ্যাক্টরি ওভারহেড কস্ট কত, তাহলে 8,16,000 ভাগ 24,000 ডিরেক্ট লেবার আওয়ার, তাহলে পার ডিরেক্ট লেবার আওয়ার কস্ট হচ্ছে 34। তাহলে আমরা অ্যাক্টিভিটি রেট বের করে নিলাম যে মেশিন সেট আপ এর জন্য খরচ হচ্ছে আমার একবার মেশিন সেট আপ দিলে 180 টাকা খরচ,
স্পেশাল প্রসেসিং প্রত্যেক মেশিন আওয়ারের জন্য 40 টাকা, আমার স্পেশাল প্রসেসিং বাবদ ওভারহেড খরচ। আর জেনারেল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে প্রত্যেক ডিরেক্ট লেবার আওয়ার 34 টাকা, এক ডিরেক্ট লেবার আওয়ার, ডিরেক্ট লেবার আওয়ার 1 ঘন্টা কাজ করলে অ্যাভারেজে আমার 34 টাকা জেনারেল ফ্যাক্টরি ওভারহেড কস্ট হয়। তাহলে অ্যাক্টিভিটি রেট আমরা বের করলাম। এখন প্রত্যেক প্রোডাক্টের জন্য আমার ওভারহেড কস্ট বের করতে হবে। আমরা এখানে কিন্তু দুই ধরনের প্রোডাক্ট তৈরি করি, একটা হচ্ছে হাবস আর একটা হচ্ছে স্পোকেস। রিকোয়ারমেন্ট টু রিকোয়ারমেন্ট টু হচ্ছে ওভারহেড কস্ট অ্যাসাইনড টু টু প্রোডাক্টস এর মধ্যে প্রথমে হচ্ছে হাবস। হাবসের জন্য আমার ওভারহেড কস্ট কত টোটাল সেটা আমরা প্রথমে বের করব। অ্যাক্টিভিটি রেট তাহলে আমরা এখন কি করতেছি যে ওভারহেড কস্টটা ডিস্ট্রিবিউট করতেছি টু দ্য প্রোডাক্টস। আমার হাবস আমরা তৈরি করছি হচ্ছে 10,000 ইউনিট। এই 10,000 ইউনিট তৈরি করতে আমার মোট ওভারহেড কস্ট কত? তাহলে আমরা ওভারহেড কস্ট হয় তিনটা সেক্টরে আমরা বলছি, এই তিনটা সেক্টরে আমরা হিসাব করব। এই জন্য আগের টেবিল থেকে এই তিনটা সেক্টর আমি রেখে দিছি। তবে অ্যাক্টিভিটি রেট আমার মেশিন সেট আপ এর অ্যাক্টিভিটি রেট ছিল টাকা 80%। এখন হাবসের জন্য আমার কতবার সেট আপ দেওয়া লাগছে? হাবসের জন্য আমার সেট আপ দেওয়া লাগছে 100 সেট আপ। এটা কিন্তু আমার দেওয়া আছে। তাহলে আমার হাফসের জন্য মেশিন সেট আপ বাবদ খরচ হচ্ছে আমার 8,000 আওয়ার্স, সরি টাকা 180। তাহলে মোট টাকা হচ্ছে 180,000 টাকা। তাহলে আমার হাফসের জন্য মেশিন সেট আপ রিলেটেড টোটাল কস্ট হচ্ছে 18,000 টাকা। স্পেশাল প্রসেসিং আমাদের বলা ছিল হাবস আর মোর কমপ্লেক্স টু ম্যানুফ্যাকচার দ্যান স্প্রোকেটস অ্যান্ড দে রিকোয়ার স্পেশাল প্রসেসিং। হাবসের জন্য স্পেশাল প্রসেসিং দরকার হয়, স্প্রোকেটসের জন্য দরকার হয় না। তাহলে এখানে আমার অ্যাক্টিভিটি রেট ছিল টাকা 40 পার মেশিন আওয়ার। আর হাফসের জন্য আমার মেশিন আওয়ার ছিল
5000 মেশিন আউটস। তাহলে আমার হাফসের জন্য স্পেশাল প্রসেসিং রিলেটেড খরচ হচ্ছে 4,22,00,000 টাকা, অর্থাৎ আমার স্পেশাল প্রসেসিং কস্টের সম্পূর্ণই অনলি ফর হাফস। দেন জেনারেল ফ্যাক্টরি ওভারহেড কস্ট, আমার এটা রেট ছিল 2.34 টাকা পার ডিরেক্ট লেবার আওয়ার, 1 ঘন্টা ডাইরেক্ট লেবার কাজ করলে আমার অ্যাভারেজে 34 টাকা ফ্যাক্টরি ওভারহেড হয় বা জেনারেল ফ্যাক্টরি ওভারহেড হয়। তাহলে আমার হাফসের জন্য কত ডিরেক্ট লেবার আওয়ার কাজ হয়েছে, আমার এখানে দেওয়া ছিল 8,000 ডিরেক্ট লেবার আওয়ার, ডিরেক্ট লেবার আওয়ার। তাহলে আমার হাফসের জন্য টোটাল ওভারহেড কস্ট রিলেট আমার জেনারেল ফ্যাক্টরি ওভারহেড কস্ট হচ্ছে 34 × 8,000, 2,72,000 টাকা। তাহলে 3টা ক্যাটাগরিতে আমার ওভারহেড কস্ট হয়। তাহলে 3টা ক্যাটাগরিতে হাফসের জন্য টোটাল ওভারহেড কস্ট আমরা বের করলাম। এখন টোটাল হচ্ছে 2,42,72,000 হচ্ছে 90, 4,90,000 টাকা। হাফসের জন্য টোটাল ওভারহেড কস্ট 4,90,000। আমাদের রিকোয়ারমেন্ট 2 নম্বরে ছিল ডিটারমাইন দ্য ইউনিট কস্ট ফর প্রোডাক্ট অ্যাকর্ডিং টু দ্য এবিসি সিস্টেম ইনক্লুডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার। আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট চাইছে, তো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটে যেতে হলে আমাকে অপারহেড কস্টটা আগে বের করে নিতে হবে। এই জন্য আমরা বের করলাম তাহলে এখানে ইচ্ছা করলে আমরা এখানে হচ্ছে টোটাল ওভারহেড কস্ট ফর হাফস, হাফস আমরা তৈরি করছি হচ্ছে 10,000 ইউনিট। তাহলে পার ইউনিটও ইচ্ছা করলে আমরা এখান থেকে বের করে নিতে পারি, আবার ইচ্ছা করলে পরেও বের করতে পারি, আমরা পরে বের করবো। আমার স্পোকেসের জন্য কত টাকা ওভারহেড কস্ট, যেহেতু আমার অ্যাক্টিভিটি কস্ট পুল এবং অ্যাক্টিভিটি রেট সমান, রেটটা সমানই থাকবে, কাজে এই দুটো আমরা সেম রাখলাম। তাহলে এখন স্পোকেসের অ্যাক্টিভিটির পরিমাণ, স্পোকেস আমরা তৈরি করছি হচ্ছে 40,000 ইউনিটস, এর জন্য মেশিন সেট আপ দেওয়ার দরকার পড়ছে আমার 300 বার। তাহলে একবার মেশিন সেট আপ দিলে ওভারহেড কস্ট হয় 180 টাকা, 300 সেট আপের জন্য আমার ওভারহেড কস্ট হবে 54,000 টাকা। স্পেশাল প্রসেসিং আমার পার মেশিন আওয়ার খরচ হয় 40 টাকা, কিন্তু স্পোকেসের জন্য আমার কোনো স্পেশাল প্রসেসিংয়ের দরকার ছিল না, কাজে এটার জন্য আমার কষ্ট হবে টাকা 0। আর জেনারেল ফ্যাক্টরি ওভারহেড আমার পার ডিরেক্ট লেবার আওয়ার কাজ করলে খরচ হয় 34 টাকা, আমার জেনারেল ফ্যাক্টরি ওভারহেড রিকোয়ার্ড ফর স্পোকেস ওয়াজ 16,000 ডিরেক্ট লেবার আওয়ার্স, আমার এখানে বলা আছে হচ্ছে 16,000 ডিরেক্ট লেবার আওয়ার্স, টাকা না। তাহলে 1 ঘন্টা আমার কাজ করলে ডিরেক্ট লেবার আওয়ার কাজ করলে আমার 34 টাকা, জেনারেল ফ্যাক্টরি ওভারহেড হয় 16,000, ঘন্টা কাজ করলে আমার টোটাল খরচ হবে
5,44,000 টাকা। আমার স্কোরকার্ডের জন্য মোট ওভারহেড খরচ হচ্ছে 5,44,54,000 অর্থাৎ 5,98,000 টাকা। তাহলে আমরা এখন পর্যন্ত হাফসের জন্য মোট বা টোটাল ওভারহেড কস্ট বের করলাম এবং স্পোকেসের জন্য টোটাল ওভারহেড কস্ট বের করলাম। এখন আমরা দেব ইউনিট কস্ট ক্যালকুলেশনে। তাহলে আমরা ক্যালকুলেশন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্টের উপাদান তিনটা আমরা জানি, এক হচ্ছে ম্যাটেরিয়াল ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, আর এক হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট, আর এক হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ফর হাফস, হাফসের জন্য আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 18,32 টাকা আমাকে বলা আছে। তাহলে টাকা 32 আর এটার জন্য টাকা 18, এটা আমার ডিরেক্ট বলা আছে, আমরা দিয়ে দিলাম। দেন ডিরেক্ট লেবার কস্ট পার আওয়ার্স, ডিরেক্ট লেবার কস্ট পার আওয়ার বলা আছে 15 টাকা। আর এক ইউনিট হাফস তৈরি করতে আমার ডিরেক্ট লেবার আওয়ার প্রয়োজন হয় 0.8, অর্থাৎ এক ঘন্টা লাগে না। তাহলে আমার কত খরচ হবে ডিরেক্ট লেবার ফর হাফস হচ্ছে টাকা 15 × 0.8, আর স্পোকার্সের জন্য টাকা 15 + 0.4, তাহলে হচ্ছে কত 12 আর 6, টাকা 12 টাকা 6। দেন ফাইনালি ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফর হাফস, আমার হাফসের টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা পাইছিলাম 4,90,000 টাকা, আর আমরা হাফস তৈরি করি হচ্ছে 10,000 ইউনিট। তাহলে টাকা 4,90,000 ডিভাইডেড বাই 10,000 ইউনিট, তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি 49 টাকা। আর স্পোকার্সের জন্য আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আমরা পাইছিলাম হচ্ছে 5,98,000 টাকা, 5,98,000 ডিভাইডেড বাই আমরা তৈরি করছি হচ্ছে 4,000 ইউনিট। তাহলে
পার ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট ফর স্প্রোকেটস হচ্ছে 1495 পয়সা। পার ইউনিট কস্ট 32 আর 12 44 আর 49 93 টাকা, 93। আর স্প্রোকেটসের জন্য 18 আর 6 24 আর 14 38.95 আর 3.95। তাহলে আমরা এই অঙ্কে প্রথমে আগের মতো ইউনিট রেট বের করলাম, একটি কস্ট রেট অর্থাৎ ওভারহেড রেট পার ইউনিট, তারপর প্রত্যেক প্রোডাক্টের জন্য আলাদাভাবে আমরা টোটাল ওভারহেড কস্ট বের করলাম। ইচ্ছা করলে ওখানে আমি প্রত্যেক প্রোডাক্টের জন্য ইউনিট ভিত্তিক অর্থাৎ পার ইউনিট ওভারহেড কস্ট বের করতে পারতাম, সেটা আমরা তখন না বের করে এখানে পার ইউনিট বের করছি। আর ফাইনালি আমরা ইউনিট প্রত্যেক প্রোডাক্টের পার ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট নির্ধারণ করছি। ম্যানুফ্যাকচারিং কস্টে আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট আসছে। তাহলে ফাইনালি আমরা পাইলাম পার ইউনিট প্রোডাকশন কস্ট ফর হাফ হচ্ছে 93 আর স্প্রোকেটসের জন্য 38.95। তাহলে আমরা আবারও বলি যে অ্যাক্টিভিটি বেসড কস্টিং, দেখো এখানে আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, এখানে কিন্তু আমার অ্যাক্টিভিটি বেসড কস্টিংয়ের কোনো ফাংশন নেই। আমার অ্যাক্টিভিটি বেসড কস্টিংয়ের ফাংশন হচ্ছে অনলি ফর ডিভাইডিং অর অ্যালোকেটিং অর অ্যাসাইনিং ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট টু ডিফারেন্ট প্রোডাক্টস। আজকে এই পর্যন্তই, তোমরা আরও অন্যান্য অঙ্ক প্র্যাকটিস করবা, নিজেরা সুস্থ থাকার চেষ্টা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং নিয়মিত নামাজ পড়ে দোয়া করবা আল্লাহ তাআলার কাছে, যাতে আমরা এই করোনামুক্ত, করোনাযুক্ত বিশ্ব থেকে করোনামুক্ত বিশ্বে আবার আমরা একসাথে ক্লাস নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।